এক মিনিট, ওটা কি হে কুত্তা, হে ব্রো, তারপর কি ও এটা, তারপরও ঝিঝির করছে, তার মানে এটা নিশ্চিত ভূত। কাছে যায় দেখি, ও হো হো, দেখো দেখো দেখো, ও ও মাই গড, কুকুর তাকাইছে। হোয়াট এ স্কেরি থিম ম্যান। So hello guys, what's up, welcome back to our another video. I am your boy HIMMAN from HIMMAN Gaming Star. কেমন আছো তোমরা সবাই? আমিও ভালো আছি এবং তোমাদের মাঝখানে আজকে আমি আবার উপস্থিত হয়েছি হরর রেক গেমসে। তো আজকে আমরা এই গেমসটি কমপ্লিট করব। তো 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 এই গেমসের স্টোরি বলতে গেমটা কীভাবে কমপ্লিট করব, আসার কথা আমরা হলাম একটা ঘোস্ট রিপোর্টার এবং আমাদের ভূতের অস্তিত্ব প্রমাণ করতে হবে। তো একটা একটা অস্তিত্ব না, আমাদের মোট 6টা ভূতের ফুটেজ রেকর্ড করতে হবে। তো আমরা রেকর্ডিং করছি, আমাদের মোট 6টা ফুটেজ লাগবে। এবং রেকর্ডিং আমরা করব কিভাবে, যে গ্রিন লাইট দিয়ে আমরা ভূতকে খুঁজে বের করব, কারণ এই গ্রিন লাইটের মাধ্যমে ভূতের অস্তিত্ব আমরা টের পেয়ে যাব। তো যখনই ক্যামেরা ঝিরঝির করবে তখনই বুঝতে পারবা যে আসলে ভূত সামনে আছে। কিন্তু সাবধান, একটা ভূত নিয়ে আসলেও কিন্তু ঝিরঝির করে এবং ও ধরলে কিন্তু শেষ, তাই একটু সাবধানে। ও তো এদিকটা কি মেবি ঝিরঝির করছে, এই যে দেখো, এই যে দেখো, ভূত ভূত ভূত, ওই সামনে গিয়ে ওইটা ভূতনি মনে হচ্ছে। তো এদিকে দেখি, ও তো হচ্ছে হচ্ছে হচ্ছে, আমরা নিজের ফার্স্ট ভূত পেয়ে গেছি। আমাদের আরও 5টা ফুটেজ চাই। তো ওইটা কে, এই দেখো ক্যামেরা ঝিরঝির, ও ভূতনি কী খবর। কিন্তু ভাই এই ভূতনিটাকে দেখে তো ভয় লাগলো না, উল্টা তো ইশক জেগে উঠলো। ওয়া হোয়াট এ রোম্যান্টিক ভূতনি, দেখতে এরকম সুইট আছিল। এই বাচ্চা বাচ্চা বয়সী না, বাচ্চা না আমাদের বয়সী, ঠিকই আছে, বয়স তো না হলে 18-20 হবেই, যাই হোক আমার বয়সী হইলে তো ভালোই। তোমরা খালি বলো না ইভিলানের গার্লফ্রেন্ড বলে দেখে তোমাদের জয়লা যায়, তাই ইভিলানের আজকে থেকে গার্লফ্রেন্ড ক্যান্সেল, নিউ গার্লফ্রেন্ড আমি পেয়ে গেছি। নিউ একটা না, আর কত গার্লফ্রেন্ড বানাইছি এ তো হিসাব নাই। এক মিনিট দেবো, ও হো হো হো, ভূতিতে আসছিল রে ভাইচা, কিছু সময় মতো ক্যামেরা বন্ধ করে না। তো আমরা সেকেন্ড গোস্টও পেয়ে গেছি অলরেডি, আমাদের 2টা হয়ে গেছে, আমাদের আরও 4টা চাই। তো 4টা চাই, এই গাছটা কি এইদিকে ঝিঝির করছে, ও হো হো, এটা কালেক্ট করে নাও। তো 3টা আমাদের কালেক্ট হয়ে গেছে, আমাদের আরও 3টা প্রয়োজন। তো এখন সাবধানতার সাথে আমাদের কাজ করতে হবে, ঝিরঝির করলে খেয়াল রাখবা ভূতনি আসলে কিন্তু সাথে সাথে ওই গ্রিন লাইট বন্ধ করে দিতে হবে, নাহলে কিন্তু শেষ তুমি। তো আমি বুঝতে পারছি না আসলে কোথায় যাব। আসল কথা আমি এই চ্যাপ্টার 2টা খেলিনি, আমি চ্যাপ্টার 1 খেলেছিলাম, অর্থাৎ অ্যাসাইলামের পার্টটা খেলেছিলাম, কিন্তু সেমিটারির পার্টটা আমি খেলি নাই, তাই জানি না কোন জায়গায় কী করব। তো এটার আরও একটা পার্ট আছে, তোমরা যদি বলো যে আসলে সেটা খেলতে পরে আরেক দিন না হয় সেটাও খেলবো, সেটা অতটা ইন্টারেস্টিং না, এটাই একটু ইন্টারেস্টিং। সেমিটারি পার্টটা একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর দেখতে, তাই আমি এটা নিলাম। যেহেতু এটা পাজল টাইপ গেম না, তাই অত একটা মজার বিষয় নাই, তাও ভালো গ্রাফিক্স ভালো। তো এটা ও ও ও, এটা কি, ও হো হো, ভূতি ছিল ভিতরে। তো এটাও ভূত, এই যে দেখো ক্যামেরা ঝিরঝির করছে, ও হো, এই কল্লা দিয়ে তাকায় আবার। তো 4টা ভিডিও আমরা অলরেডি শ্যুট করে ফেলেছি, আমাদের জাস্ট আর 2টা ভিডিও শ্যুট করতে হবে। এ দেখো এই কঙ্কাল গঙ্কাল পরে আছে রে ভাই, এত স্কেরি পরিবেশ বানানোর দরকারটা কি ছিল, সব লাশ কোথায়, এত কবর খোদা হয়েছে লাশই তো আর নেই। আমি জানি না আমি ও কোথায় যাচ্ছি, ভয় পাই না এদের। তোরে ভাই আমি দূর থেকে দেখে নিয়েছিলাম, তুই দাঁড়ায় আসোস, আমি বুঝতে পারছি তুই আবার সামনে আসবি। হায় রে আশিকরে দেখে আর সহ্য হয় না, না প্রেমিকরে দেখতে পাইলে কোন প্রেমিকা সহ্য হয়, কী অবস্থা। আমি সিঙ্গেল পোলা পাইন, আমার পিছনে খালি ভূতনিরা পরে, সিঙ্গেল পোলা পাইনদের জ্বালাইতে ভূতনিরা অলওয়েজ হাজির। তো ভূতনিরাও নিশ্চিত সিঙ্গেল, তাই আমার জ্বালাইতেছে। তো আমরা অলরেডি 4টা পাইছি, বাট আর 2টা তো পাচ্ছি না, কোথায় কোথায়। এক মিনিট, ওটা কি হে কুত্তা, হে ব্রো, তারপর কি ও এটা, তারপরও ঝিরঝির করছে, তার মানে এটা নিশ্চিত ভূত। কাছে যায় দেখি, ও হো হো, দেখো দেখো দেখো, ও ও মাই গড, কুকুর তাকাইছে। হোয়াট এ স্কেরি থিম ম্যান, যত সব আজগুবি জিনিস এই গেমটায়, কিন্তু আজগুবি জিনিস হলো ভালো। ও হো হো, কালেক্ট হয়ে গেছে, তার মানে আমাদের গেম ক্লিয়ার হয়ে গেলো, এটা 6 নম্বর ফুটেজ। ইয়াস গাইস, আমাদের গেম ক্লিয়ার, ইয়াস আমাদের গেম ক্লিয়ার হয়ে গেছে। তো গাইস আজকের ভিডিওটি কেমন হলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন, এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে দিন।
তো গাইস আবার আপনাদের মাঝখানে ফিরে আসব নতুন কোন হরর গেমসের ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।